যেটা বলছিলাম সেটা হলো এই ফাফানহুম, আপনি মাফ করুন। দিন প্রচার করতে গিয়ে আপনাকে অনেক কথাই মানুষে বলেছে বলবে, যেহেতু মানুষের বিশ্বাসের উপরে আপনি আঘাত করেছেন। মানুষ বিশ্বাসের বিরুদ্ধে কথা সহ্য করে না। আপনার একজন ইংরেজি মাস্টার খুব ভালো ইংরেজি জানে, আমি যদি বলি উনি কিছুই জানেন না তাহলে আপনি ক্ষেপে উঠবেন, আপনার এটা সহ্য হবে না। কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। তার আত্মীয় স্বজনের বিশ্বাস ছিল মাবুদ 360 জন, মোহাম্মদ একজন বলে কি করে? তাদের ভাষাটা আল্লাহ নকল করে বলছেন, আজালাল আলেহাতা ইলাহান ওয়াহিদ ইন হাযা লাশাইউন উজাব। আর আশ্চর্য, এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। এটা হয় কি করে? একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় বন্দি করতে হবে। আমাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছে। ভদ্র কম ছিল না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভদ্র মানুষ ছিলেন। বিশ্বাসের বিরুদ্ধে কথা বলাই সমাজ তাকে মেনে নেয়নি। আত্মীয় স্বজন চাচা চাচি খালা ফুপু কেউ মেনে নেয়নি, পিটিয়ে হত্যা করতে চেয়েছে তারা সমাজ থেকে। এটা একটা যেমন তেমন ব্যাপার নয়। তাহলে মানুষ অনেক কথাই বলবে, আপনার আচরণের প্রথম কাজ হবে ফাফানহুম, আপনি তাকে মাফ করুন। মানুষের অন্যায়কে মাফ করতে শিখতে হবে। আর আমি আর আপনি যেই পথে রয়েছি, বিশেষ করে এই পথ, যেই পথে মানুষ লেগে আছে, সেই পথ বলছে যে মাফ মানে ও যা বলেছে তার ডবল করতে হবে, 10 গুণ করতে হবে। লক্ষ লক্ষ মানুষ 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন আছি। আর নিজের জানা নাই যে আমি জেলে কেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, অচিরে এমন একটা সময় চলে আসবে মানুষ সমাজে, লায়াদ্রিল কাতেল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতেলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে সে তো জানে না, তাকে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে, অমুককে মারতে হবে, কাজে ও মেরে আসছে, তার জানা নাই আমি কেন মারছি। আর যাকে মারছে সে বলছে ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, একে না আমাকে মারে। কথা তো দুটাই ঠিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলছে। এ আচরণ যে কত নোংরা তা হিসাব করা যায় না। আল্লাহ তাআলা বলছেন মানুষে কিছু বলবে, এ কথাই ঠিক, আপনার প্রথম কাজ হবে মানুষকে ক্ষমা করা। দেখি আপনি কিভাবে দাওয়াত দেন। এরপর মহান আল্লাহ বলেন আস্তাগফির লাহুম, মাফ তো করতে হবে, হবেই। ওরা আপনার সাথে অন্যায় আচরণ করে যে পাপ করেছে, সেই পাপের জন্য আপনাকেই বলতে হবে, আল্লাহ আমার উম্মত যে অন্যায় করেছে তাকে তুমি মাফ করো। আমি বুঝাতে পারলাম না, আমি দুঃখিত। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভদ্র আচরণের অনেক কথা রেখেছেন, আমাদের ব্যর্থতার কারণে জাতিকে আমরা নম্র আচরণ বুঝাতে পারিনি, জাতি তখন উল্টা পথে চলেছে। কি দিয়ে বুঝায় আপনাকে আল্লাহর এ বাণী? আল্লাহ তাআলা বললেন আপনি তাকে মাফ করুন, এটা আপনার প্রথম কাজ। ওয়াস্তাগফির লাহুম, এরপরে ওরা যে আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে, আপনাকে গালি দিলে পাপ হবেই, আপনার বিরোধিতা করলে পাপ হবেই, আপনার বিরুদ্ধে লড়লে পাপ হবেই, তো এই যে তারা পাপ করেছে আপনি এখন আমাকে বলুন যে আল্লাহ তাদের মাফ কর, এর নাম আচরণ। নম্র আচরণ একেই বলে, ভদ্র আচরণ একেই বলে। আপনি পারবেন? আপনার তো মন চাইবে যে ও মরে না কেন, মরলে খুশি হয়, ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলেন ঠিক হয়েছে, ঠিক। দেখেন না, সাধারণত রাস্তায় যখন একটা গাড়ি যায়, তো এই গাড়ি পিছনের গাড়িটা যদি আগে চলে যায়, একটু যাওয়ার পরে যদি চাকা নষ্ট হয়ে যায়, তো পাশের গাড়িটা যখন পাশ দিয়ে যায় তখন সবাই বলে ঠিক হয়েছে, উচিত। তার মানে এটুকুই তার ধৈর্য কুলায়নি, আচ্ছা যাচ্ছিল যাচ্ছিল, আমি কেন এই কথা বলছি। এর বাস্তব চরিত্র যদি সৌদি আরবের মাটিতে দেখেন তাহলে দেখতে পাবেন, সৌদি আরবের মাটিতে একটা গাড়ি পড়ে থাকলে পাশ দেওয়ার একটা গাড়ি যাবে না,
ও গাড়িটা থেমে যাবে, থেমে গিয়ে দেখবে ঘটনা কি। যদি তার গাড়িতে কোনো ব্যবস্থাপনা থাকে তাহলে পূর্ণ করা।